হ্যালো স্টুডেন্টস আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত গার্মেন্ট কনস্ট্রাকশন টার্মিনোলজি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে আজকে তার লাস্ট যে টপিকটা ছিল পাইপিং সেটা নিয়ে আলোচনা করা হবে পাইপিং বোঝাতে গিয়ে আমি তোমাদের প্র্যাকটিক্যালি কিছু ছবি দেখেছি যেটা থেকে তোমাদের পাইপিং ব্যাপারটা বুঝতে সুবিধা হবে যদিও তোমাদের নিজস্ব যে গার্মেন্টসগুলো তোমরা ইউজ করো সেক্ষেত্রেও হয়তো এই জিনিসটা তোমরা দেখে থাকবে উপরে একটা কোটের ছবি দেওয়া রয়েছে এই কোটের প্রান্ত বরাবর ব্ল্যাক কালারের যে একটা স্ট্রিপ দেওয়া রয়েছে যেটাকে আজকাল ডিজাইনিং পার্পাসে ইউজ করা হয় তো এই জিনিসটাকে বলা হচ্ছে পাইপিং নিচের ক্ষেত্র নিচের যে রেড কালারের যে ড্রেসটা রয়েছে তার নেক লাইন বা গলার সাইডটাতে এই স্ট্রিপের একটা ব্যবহার করা হয়েছে এবং স্ট্রিপটা ঠিক রকম তার একটা ছবিও দেওয়া রয়েছে এখানে তো এই স্ট্রিপটা হচ্ছে একটা ডেকোরেটিভ সিউইং টেকনিক অর্থাৎ কারুকার্য সমৃদ্ধ সেলাইয়ের একটা টেকনিক যেখানে একটা তোমার ফ্যাব্রিক স্ট্রিপ ইউজ করা হয় ঠিক আছে কডের মতো একটা ফ্যাব্রিক স্ট্রিপ যেটা ইউজ করা হয় তো এই তোমার পাইপিং সাধারণত ফ্যাব্রিকের প্রান্ত বরাবর বা কিনারা বরাবর এটা ইউজ করা হয় পাড় বরাবর ইউজ করা হয় বা সিমের লাইনগুলোতেও এটা ইউজ করা হয় নেক লাইনে ইউজ করা হয় সাধারণত এই দুটো ফাংশান রয়েছে একটা যেমন তোমার এই পাইপিংটা ইউজ করে ডেকোরেটিভ একটা ফিচার আসে অর্থাৎ একটা ড্রেসটার একটা সৌন্দর্য বাড়াতে যেমন সাহায্য করে এই পাইপিংটা তার পাশাপাশি সেই জায়গাটা যেখানটা সেলাই করা হবে এই পাইপিং সেটাকে সে মজবুত হতে সাহায্য করে এটুকুই ছিল আজকের ক্লাসের টপিক